কাকদ্বীপে শুভেন্দু অধিকারীর সঙ্গে বতসাত তৃণমূল ছাত্র পরিষদের এক কর্মী, ট্রলার ডুবিতে মৃত মৎস্যজীবীদের বডি যান বিরোধী দলনেতা, এতদিন পরে কেন রাজনীতি করতে এসেছেন? শুভেন্দু অধিকারীকে প্রশ্ন টিএমসিপি কর্মী। গ্রাম পঞ্চায়েত নলকূপটা বসান, গ্রামের লোক জল পায়, বড় বড় কথা বলছি। হ্যাঁ ভয় ভয় এমপি আপনার আমি লোকজন নিয়ে এসেছি কিনা সেটা আমার আপনাদের দায়িত্ব, গ্রাম পঞ্চায়েত থেকে এসছি আপনাদের। গ্রাম পঞ্চায়েত নলকূপটা বসান, গ্রামের লোক জল পায়নি, বড় বড় কথা বলছি। রাজ্যে বিরোধী দলনেতা, তিনি টিএমসিপি কর্মীকে পাল্টা প্রশ্ন করেন, গ্রামে জলের সমস্যা মেটাতে কি করেছেন তৃণমূলের জনপ্রতিনিধিরা? এতদিন পরে কেন রাজনীতি করতে এসেছেন? শুভেন্দু অধিকারীকে প্রশ্ন করেন টিএমসিপি কর্মী। গ্রামে জলের সমস্যা মেটাতে কি করেছেন তৃণমূলের জনপ্রতিনিধিরা? টিএমসিপি কর্মীকে পাল্টা প্রশ্ন করেন বিরোধী দলনেতা। ফের নবদ্বীপ গৌরাঙ্গ সেতুতে ফাটল, 4 ঘন্টারও বেশি গৌরাঙ্গ সেতু দিয়ে বাস চলাচল বন্ধ। ঘটনাস্থলে পৌঁছেছেন পূর্ত দপ্তরের আধিকারিকরা। দেখতে পাচ্ছেন ফাটল ধরেছে যেভাবে, নবদ্বীপের গৌরাঙ্গ সেতুর ছবি, ফাটল ধরেছে একেবারে মাঝ বরাবর। 4 ঘন্টারও বেশি এই সেতু দিয়ে বাস চলাচল বন্ধ, পুজোর মুখে যাত্রী দুর্ভোগ। 4 ঘন্টা পর একটি লেন খোলা হয়েছে। পূর্ত দপ্তরের আধিকারিকরা গিয়েছেন ঘটনাস্থলে। 4 ঘন্টারও বেশি সময় ধরে গৌরাঙ্গ সেতু দিয়ে বাস চলাচল বন্ধ রয়েছে, যদিও 4 ঘন্টা পর একটি লেন খুলে দেওয়া হয়েছে, সেখান দিয়ে যাতায়াত চলছে। দুপুরেই সন্ধ্যা নামলো কলকাতায়। কলকাতা থেকে জেলা, পূজোর মুখে ফের বৃষ্টি। নিম্নচাপের প্রভাবে দক্ষিণবঙ্গ জুড়ে বৃষ্টির পূর্বাভাস। আগামী শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গ জুড়ে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। 2-24 পরগনায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে উত্তরবঙ্গেও ভারী বৃষ্টির পূর্বাভাসের কথাই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। অরিত্রিক ভট্টাচার্য আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। অরিত্রিক, পুজোর মুখে আগামী শনিবার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনার কথা বলা হচ্ছে, পুজোতেও কি বৃষ্টি হবে অরিত্রিক? আর দেখো, এটা এখনো পর্যন্ত নিশ্চিত করে কিছু বলা হচ্ছে না আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে। তবে মৌসুম ভবন থেকে যে অ্যালার্ট এর আগে জারি করা হয়েছিল তাতে যেটা দেখা যাচ্ছিল, অক্টোবরের দ্বিতীয় সপ্তাহ অর্থাৎ পুজোর সপ্তাহেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে আপাতত যে পরিস্থিতি তৈরি হয়েছে সেটা হচ্ছে উত্তর বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ ঘনীভূত হচ্ছে, আগামী কালকের মধ্যেই সেই নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। তার প্রাক যে ঘটনাবলী ঘটে তারই প্রভাব হিসেবে বৃষ্টি ইতিমধ্যেই শুরু হয়েছে। আমরা দুপুর থেকেই দেখেছি কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় আকাশ একেবারে মেঘলা করে এসেছে এবং বৃষ্টি শুরু হয়ে গিয়েছে। আগামী দুদিন অর্থাৎ শুক্র এবং শনিবার এই বৃষ্টির পরিমাণ কিছুটা বাড়তে পারে বলে মনে করা হচ্ছে। মূলত উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা এই জেলাগুলিতে আগামী কালকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, অন্যত্র বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তার সঙ্গে উত্তরবঙ্গটাও বলে রাখা দরকার, উত্তরবঙ্গে ভারী বৃষ্টি এই মুহূর্তে চলছে। আগামী কাল পর্যন্ত পার্বত্য এলাকার যে জেলাগুলো রয়েছে, দার্জিলিং, কালিম্পং, সেখানে ভারী বৃষ্টি চলবে এবং অন্যান্য জেলা আলিপুরদুয়ার, কুচবিহার, জলপাইগুড়ি, সেখানেও কিন্তু আগামী কাল পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সার্বিকভাবে আমরা দেখেছি গত সপ্তাহেও নিম্নচাপ তার প্রভাবে বৃষ্টি হয়েছিল, এই সপ্তাহেও নতুন করে নিম্নচাপ তৈরি হচ্ছে এবং তার জেরেই বৃষ্টি ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে, যেটা আগামী কাল পরশু অন্তত চলবে, তারপরেও তার প্রভাব কিছুটা থাকতে পারে। এবং এটাই দেখাচ্ছে এই যে বর্ষা বিদায়ের মুখে বারবার নিম্নচাপ তৈরি হচ্ছে, সেই নিম্নচাপের প্রভাব কতদিন স্থায়ী হয়, সেক্ষেত্রে আগামী বুধবার ষষ্ঠী, পুজোর মহাষষ্ঠী রয়েছে, সেখানে গিয়ে বৃষ্টি কতটা প্রভাব ফেলে সেটাই কিন্তু আপাতত নজরে রাখার, এবং আলিপুর আবহাওয়া দপ্তর সেই বিষয়টাই নজরে রাখছে। ধন্যবাদ অরিত্রী।